নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা কবে ভারতে আসতে চলেছে তাছাড়া নাওরেম মহেশ সিং ইস্টবেঙ্গল দল ছাড়া নিয়ে কি জানিয়েছে তাও জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো প্রথমেই আলোচনা করব নাওরেম মহেশ সিংকে নিয়ে আরেকটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমি পেশাদার ফুটবলার অন্য দলের অফার রয়েছে এটাও বাস্তব তবে এই মুহূর্ত লাল হলুদ ছাড়ার কোনো ইচ্ছা নেই দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছি সমর্থকরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন দু হাজার চব্বিশ অবধি ইস্টবেঙ্গলের সঙ্গে আমার চুক্তি রয়েছে শুনেছি ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী চুক্তিও চাই এজেন্টের সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন তারা আমি আশাবাদী তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে সো নাওরেম মহেশ সিং কিন্তু ইস্টবেঙ্গল দলেই থাকতে চেয়েছেন তবে ইস্টবেঙ্গল যদি কন্ট্রাক্ট এক্সটেন্ড না করতে পারে তাহলে কিন্তু যে কোনো দলই একটা মোটা অঙ্কের টাকা দিয়ে নাওরেম মহেশ সিংকে নিজেদের দলে নিতে পারবেন নেক্সট আমরা আলোচনা করব মোহনবাগ বাগান দলের আপডেট নিয়ে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিল যে মোহনবাগানের বিদেশি প্লেয়াররা কবে ভারতে আসবে সো কিছুদিন আগে কিন্তু ভিসা সমস্যা চলছিল যার কারণে বিদেশি কোচ বা বিদেশি প্লেয়াররা আসতে পারছিল মোহনবাগানের বিদেশি প্লেয়াররা এবং বিদেশি কোচরা কিন্তু পনেরোই জুলাই পর থেকে এক এক করে আসা শুরু করে দেবে এবং হয়তো জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের প্রথমেই কিন্তু সমস্ত প্লেয়াররা একসাথে প্র্যাকটিসে নেমে পড়বে আর নেক্সট আপডেট দেবো জেসান কামিংসকে নিয়ে সো জেসেন কামিংস কিন্তু ছুটিতে ছিলেন তবে বর্তমানে কিন্তু তার ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি জানান যে তিনি কিন্তু আবারও প্র্যাকটিস শুরু করে দিয়েছে নেক্সট মরশুমের জন্য এবং তিনি কিন্তু তার দেশ স্কটল্যান্ডেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে যার ফটো কিন্তু তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান ইস্টবেঙ্গল সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বা Bye guys. Bye.